হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রিতাস ম্যাজিক কিচেন। গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে সবাই যখন একেবারে অতিষ্ঠ, তখন আপনাদেরকে একটু প্রাণ জোড়ানো শান্তি দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আমপান্নার রেসিপি। আমপান্না করার জন্য আমি এখানে তিনটি আম নিয়ে নিয়েছি। আমগুলো এখন আমি আমগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো এখন আমি আমগুলোর চামড়া ছুলে নিচ্ছি একটি পিলার দিয়ে। দর্শক, আমপান্না কিন্তু অনেকে চামড়া সহই কাটে বা গোটা আমটাই দিয়ে দেয়। আমপান্না যেহেতু সিদ্ধ করে করা হয়, কাঁচা আমের শরবতটা তো, কিন্তু এক্ষেত্রে আমি চামড়াটা ছুলেই নিচ্ছি এবং ছুলে আমগুলোকে পিস পিস করে নিচ্ছি। দর্শক, এখানে আমটা পাকা মনে হলো, কিন্তু আমটা কিন্তু একেবারেই কাঁচা, আটি কিন্তু খুব নরম। তো আমি আমগুলোকে কেটে নিচ্ছি এবং আটিটাও আমি সিদ্ধের মধ্যে দিয়ে দিব। দর্শক, আমি এ ফাঁকে বলে রাখি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেল যদি আপনারা পছন্দ করেন, তাহলে প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করে আমার পাশেই থাকবেন। আর আপনারা যদি এই আমপান্না আমার রেসিপি দেখে তৈরি করেন, তাহলে প্লিজ আমাকে জানাবেন, এর ছবি দিবেন এবং আপনাদের কেমন লাগলো জানাবেন। দর্শক, আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। আমি এখানে একটি আম কাটিনি, দুটো আম কেটেছি, তো বাকি একটি আমের অ্যাকচুয়ালি আমি চাটনি করে খাবো। তো আমি আমগুলো একটি খালি পাতিলে দিয়ে দিলাম, এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ চিনি, 1 চামচ লাল মরিচের গুঁড়ো। দর্শক, চিনিটা আপনারা আপনাদের আমের টক বুঝে দিবেন এবং আপনারা কী পরিমাণ চিনি মিষ্টি খেতে চান সেভাবেই চিনির পরিমাণটা দিবেন। আর আমি এখন এতে পানি দিয়ে দিলাম, পানিটা এমনভাবে দিচ্ছি যাতে আমগুলো ডুবে থাকে কিন্তু খুব বেশি পানি না থাকে। তো আম সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমার আমগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং এতে একটু পানিও আছে, পানিটা কিন্তু লাগবে যেহেতু আমি ব্লেন্ড করব। তো দর্শক, ওই সিদ্ধ আমটা ঠান্ডা হতে হতে আমি এই ফাঁকে একটি লেবু কেটে নিচ্ছি, কারণ আমপান্নার একটি অন্যতম উপাদান হচ্ছে লেবু। আর আমি আমার গাছের ধনে পাতা, আমাদের ছাদের গাছের ধনে পাতা ছিঁড়ে এনেছি এবং পুদিনা পাতা ছিঁড়ে এনেছি। তো আমি ফ্রেশ কিছু ধনে পাতা এবং পুদিনা পাতা কেটে একটা বাটির মধ্যে রাখছি। এর আগে আমি কিছু কাঁচামরিচও কেটে রেখেছি ওই বাটিতে, কুচি করে রেখেছি। তো আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতাও কেটে নিচ্ছি। পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ ভীষণ সুন্দর একটা স্মেল আসে যখন আমি আমপান্নাটা তৈরি করি। তো দর্শক, আমি আমগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন একটি ব্লেন্ডারের খালি জারে আমি আমগুলো দিয়ে দিলাম। এতে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রস যত বেশি দিবেন লেবুর একটা অন্য ফ্লেভার আসবে, আমের ফ্লেভার, লেবুর ফ্লেভার। তো আমি পুরো গোটা একটা লেবুর রসই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিচ্ছি বিট লবণ গুঁড়ো, আর প্রথমেই আমি একটু গোলমরিচের গুঁড়ো। তো দর্শক, হয়ে গিয়েছে ব্লেন্ড করা। তো ব্লেন্ড করা হলেও, যদিও আমি মিহি পেস্ট করে নিয়েছি, কিন্তু তারপরেও এর মধ্যে কিছু আঁশ বা কিছু জিনিস রয়ে যায়। তো আমি এটাকে ছেঁকে নিলাম, দেখুন ছাকার পর বেশ কিছু অবশিষ্ট রয়ে গেছে। তো দর্শক, আমি আজকে কয়েক গ্লাস আমপান্না বানাবো আর বাকি পাল্পটুকু আমি ফ্রোজেন করে রাখবো। এখানে আমি একটি আইস কিউব বক্সে আমি কিউবগুলো আমের পাল্প দিয়ে করে রাখছি, যখনই আমার পরবর্তীতে খেতে ইচ্ছা করবে তখন এখান থেকে আমি একটা বা দুটো আইসক্রিম নিয়ে জাস্ট পানি মিশিয়ে খেয়ে নিব। তো দর্শক, আমি এখন একটু করে দেখাচ্ছি আপনাদেরকে আমপান্না।
এখানে আমি দুটো গ্লাসে আমের পাল্পগুলো নিলাম মশলা মেশানো, দিয়ে দিচ্ছি আইস কিউব। সেটা আপনারা আপনাদের পছন্দ মতো আইস কিউব দিতে পারেন অথবা শুধু ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু আমি আইস কিউবটা প্রেফার করি, এতে অন্যরকম একটা শান্তি লাগে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা পানি, দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি, যেহেতু আমপান্না মানে পাল্পটা যেটা আমি তৈরি করেছি সেটা কিন্তু ঘন, তো এটা পানির সাথে মেশাতে হবে। তো মিশে গেল। দর্শক, এ পর্যায়ে আপনারা কিন্তু চাইলে উপরে আরেকটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো আমি পুদিনা পাতা দিয়ে একটু, পুদিনা পাতা এবং লেবু দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি। দেখুন, দুটো স্ট্রও দিয়ে দিলাম এখানে। আমার রেডি হয়ে গেল আমপান্না জুস। দর্শক দেখুন, এই গরমে ঠান্ডা ঠান্ডা আমপান্নার জুস আপনারা আশা করি করবেন, এই রোজায় করবেন, এবং কেমন হলো আমাকে জানাবেন। ধন্যবাদ।